বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘড়িতে এখন 8টা বাজে আর আজকে হচ্ছে শুক্রবার। তো চলো সকাল থেকে শুরু হয়ে যায় কাজে, এখান থেকে দিনটাকে দারুণভাবে স্টার্ট করি। আর এখন গোটা ঘরটাকে সবার আগে পরিষ্কার করবো। আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? চলো বেডটা ক্লিন করে নিই। আমি না এক সপ্তাহ পরপরই পিলো কাভার, বেড কাভার সমস্ত কিছু চেঞ্জ করি, বেডশিট সমস্ত কিছু চেঞ্জ করি। তার কারণ, যাদের মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ আছে, মুখে পিম্পল হয়, তাদের উচিত এক সপ্তাহ পরপর বেডশিট, পিলো কাভার সমস্ত কিছু চেঞ্জ করা। আমার যেহেতু পিম্পলের সমস্যাটা আছে, তাই আমি এক সপ্তাহ পরপর কিন্তু বেডশিট, পিলো কাভার সমস্ত কিছু চেঞ্জ করি। ব্যাস, এক কাপ চা সাথে দুটো বিস্কিট আর ব্যালকনি। আর এদিকে জিন্স ফিন্সগুলো ছুঁচ্ছে ব্যালকনি, তো ওগুলো একটু ইগনোর করো। আরাম করে এক কাপ চা শেষ করে বসে গেছি এডিটিংয়ে। আর আজকে দেখো, এডিটিং করতে করতে আমি জল নিয়ে বসতে ভুলে গেছি, তাই আমার জল খাওয়া হয়নি। এডিটিংটা মোটামুটি কমপ্লিট করে নিয়ে আমি ঢুকে গেছি রান্না করে। আর আজকে শৈবালকে ওই ব্রেড অমলেটই দেব। আর বাবা না কোথা থেকে এই ব্রেডগুলো আনে, একদম নরম, তুলতুলে, ভীষণ সফট, খুব ভাল লাগে খেতে। তো এই ব্রেড অমলেটটা শৈবাল খুব পছন্দ করে। আজকে সকালেই দেখলাম বাবা 4টে মতো এনেছে, সিঙ্গেল ব্রেড যেগুলি হয় বড় বড়, সেগুলোর কথা বলছি। তো আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নিয়ে এইভাবে দুটো, মানে মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে অমলেটের উপরে দিয়ে এটাকে ফ্রাই করে নিই। তো এটা সবাই বাড়ির মোটামুটি পছন্দ করে, কিন্তু আমি যেহেতু সকালবেলা স্মুদি খাই আর মা ইদানিং দুধ রুটি খাচ্ছে, তাই আমাদের জন্য আর করি না। আর বাবা তো তোমরা জানো জলমুড়ি খায়। তো এখানে আমার রেডি, চলো খাবারটা দিয়ে দিই। আর তার মাঝে এটা হতে হতে আমি আমার স্মুদিটাও রেডি করে নিয়েছিলাম, তো একসাথেই খেয়ে নেবো, ওরটাও দেবো, আমারটাও খেয়ে নেবো, নাহলে আমার খেতে দেরি হয়ে যায়, খিদে খিদেও পেয়ে যায় সকালবেলা। তো দুজনেই ব্রেকফাস্টটা একসাথেই কমপ্লিট করে নেবো। খাবো না এখন, গর্ত বোঝাই করে ছুট মার। খাবে না গর্ত বোঝাই, কি সব কথা বলে, খুলে বেরিয়ে যাচ্ছে। কেটে দিয়েছি তো, যাতে খেতে সুবিধা হয়। শৈবালকে ব্রেকফাস্টটা দিয়ে আমিও নিজেরটা সেরে নিয়েছি। আর তারপরে যে জল ঠল ভরার ব্যাপারগুলো থাকে, বোতল টোতলগুলো ফাঁকা থাকে, সেগুলো সমস্ত কিছু, মানে সব বোতলগুলোতে এক এক করে জল ভরে নিই। এই যে মোটামুটি হয়ে গেছে। আর শৈবালের বোতলটা শৈবালকে দিয়ে দিই। আজকে দুপুরের মেনুতে মাছের ঝোল, পাতলা করে আলু আর পটল দিয়ে একটা ঝোল হয়েছে। আর পাঁচমিশালি সবজি করব, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আর করলা আর বেগুন ভাজা হবে, ভাত হবে। তাই এখানে একটা পাতলা করে ঝোল, বাবা আর মা এটা পছন্দ করে, তাই এটাই করেছি। আর এখানে এই পাঁচমিশালি সবজিটা হবে। রান্না কমপ্লিট। আর এবার স্নানে যাওয়ার আগে আমি একটু ডাস্টিং করব ঘরের, কারণ চারতলার উপর হওয়া সত্ত্বেও জানো তো এত নোংরা হয় ঘরে, কি বলবো, মানে আয়না থেকে শুরু করে খাটের হেডবোর্ডগুলো সমস্ত কিছু এত নোংরা হয়, মানে ধুলো জমে রোজকার রোজ ডাস্টিং মোটামুটি কোথায়, একদিন পর পর একদিন তো করতেই লাগে ঘরের মধ্যে ধুলোটা। আমার ঠিক পার্সোনালি পছন্দ নয়, সবটা পেরে না উঠলেও নিজেরটা অ্যাটলিস্ট চেষ্টা করি আমি। তো যাই হোক, আর আজকে আর তোমাদের রান্নাঘরে আজকে আর খাওয়ার সময় তোমাদের ডাইনিংয়ে টেনে নিয়ে যাচ্ছি না। দুপুরের লাঞ্চে আজকে কী কী তোমরা তো জানো, ডাল, পাঁচমিশালি সবজি, মাছের ঝোল আর হচ্ছে উচ্ছে বেগুন ভাজা।
তো আজকে বিকেলে বাবাই ফোন করেছিল, আর সকালেই বাবাই ফোন করেছিল, ফোন করে বললো বিকেলে হাঁটতে যাবে। আর আমারও হাঁটতে যাওয়া হয় না, আমি একটু সঙ্গী খুঁজি, এটা ব্যাড হ্যাবিট আমি জানি, একা যাওয়াই উচিত, কিন্তু তাও ভাবি যদি বাবাই যাই ভালো হয়, বাট ওর রোজ হয় না। বাট ইদানিং নাকি ও 5:30-5:30 নাগাদ রোজ হাঁটতে যাচ্ছে বলছে, তো আজকে আমি ওর সাথে যাবো, তো একদম তখন দেখা হবে। এখন ঝটাপট ডাস্টিংটা সেরে আমি যাবো স্নান। একদম 5:00 আর বেরিয়ে গেছি রেডি হয়ে। প্রথম প্রথম যখন হাঁটার কথা হয় যে রেগুলার যাবো, হাঁটা বা জিম যাই হোক, তখন একটা মানে হেভি জোশ থাকে, একদম টাইম টু টাইম বেরোনো যাওয়া, তারপর 2-4 দিন হয়ে গেলে ব্যাপারটা যাই নেতিয়ে। মানে এটা হচ্ছে যারা সত্যি শরীর নিয়ে একটু সচেতন নয় তাদের হচ্ছে প্রতীক, সেই দলে আমরাই পড়ি। বাবাই রানী দাঁড়িয়ে আছে, এখন যাই বাবাই। এ বাবাই আয়। যখন আমরা প্রথম প্রথম হাঁটতে যাই, জিমে যাই, তখন আমাদের দারুণ জোশ থাকে, আলাদাই জিল। এই যে এই যে জোশটা আমার প্রথম এইটা দেখে মনে পড়লো, বাবা যখন আগে জিমে যেত একটু করে জিম করতে দেখতো, আজকেও পড়েছে হাতে, অন্যদিন ব্যাটা মোটেই পড়ে না হাতে। বোলপুর থেকে ঘুরে এসে এটা হচ্ছে আমার বাবাই রানীর সাথে প্রথম মিট। হাঁটতে এসে ধপ করে বসে গেছি, কি গরম এইটুকু হেঁটে, আজকে বৃষ্টি হবে কিন্তু একটা গরম লাগছে, একটু বসি তারপরে হাঁটবো। আর এই জায়গাটা এলে একটু বোলপুর বোলপুর ফিল হয়, হয় না? চারিদিকে গাছ থাকে সেই জন্য বলছে, এদিকে অনেক গাছ, কলকাতায় গাছই দেখতে পাওয়া যায় না, এই জায়গাটায় এলে বেশ চারিদিকে সবুজ সবুজ, বোলপুর বোলপুর ফিল দেয় বেশ। বল, হ্যাঁ বল, হ্যাঁ বলতে হবে, হ্যাঁ। দুজনে মিলে হাঁটতে এলে হ্যাঁ হ্যাঁ এত বেশি হয়, পার্কে সবাই তাকিয়ে তাকিয়ে দেখে যে এরা কি করছে, বাট হেঁটেছি অনেকটাই, বল। হ্যাঁ অনেক। এই যে এই মেয়েটা এখন বাড়ি নিয়ে যাচ্ছে, ওরা যে দুধ নিয়ে যাচ্ছে, ম্যাঙ্গো শেক করে খাওয়াবে বলছে। এই তো দুধ দেখালাম, এই তো। উফ বাবা, অনেকটা হাঁটছি রে আজকে। কোনটা নিলে ফাইনালি? ওকে, তাহলে এইটা আমার। কি নিয়ে চলে এলি তুই খাটের মধ্যে? ও বাবা, গল্প করতে পারছে না বলে ম্যাঙ্গো শেক বানাবে বলে আম এখানে নিয়ে চলে এলো। দে আমি বের করে দিতে, দে 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 আমাকে দে। চলে এসছে আমাদের ম্যাঙ্গো শেক। ও বাবা, উপরে আবার কি দিয়েছি সেটা মাসিকে দে, তুই নে, এগুলো ভদ্রতা। শৈবাল আর আসবে না মনে হয় না। রোদে ঘুরে ঘুরে সারাদিন কাজ করার বাড়িতে খিটখিট 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 করতেই থাকে, আমি কি করবো বলো, কি সবকিছুতে যাই বলবো তাতেই খিটখিট খিটখিট চলতে থাকে, আর ধামাকা পুরো বোম ফাটিয়ে দিয়েছে এসে। সেটা হচ্ছে যে আমাদের দার্জিলিং যাওয়াটা মোটামুটি ক্যাচানোর দিকেই যাচ্ছে মনে হচ্ছে, দার্জিলিং যাওয়াটা মনে হচ্ছে মানে আমার জন্য ক্যান্সেল হবে, বাকিদের জানি না, বাট আমার বাকিদের জানি না নয় বিষয়টা এরকম, আমরা যদি না যাই হয়তো কেউই রাজি হবে না, বলবো সবাইকে, বাট হ্যাঁ আমার মনে হয় না কেউ রাজি হবে বলে, কারণ মানে আমরা উদ্যোগ করলাম করে নিয়ে এখন আমরাই যদি না যাই তো, আর গ্রুপটাই এরকম মানে কোনো একটা কেউ মিস গেলে যাওয়াটার জন্য আমরা পিছে যাই, যে তারা যেন যায়, সবার টিকিট ক্যান্সেল করে সবাই এরকম ভাবে না যাওয়ার কোনো মানে নেই। তো যেটা কেস সেটা হচ্ছে যে 7 তারিখে তো আমাদের যাওয়া ছিল, ট্রেন ছিল আর কি, আর ওখান থেকে ফেরার ট্রেন আমাদের 10 তারিখ ছিল, তো আমাদের পৌঁছতে পৌঁছতে 11 তারিখ সকালে, আর 12 তারিখে আমাদের মাননীয় মেয়র মহাশয় মানে কলকাতার মেয়র মহাশয় উনি 12 তারিখে আমাদের প্রজেক্ট উদ্বোধন করবেন, ইনোগ্রেশন আছে প্রজেক্টের 12ই জুলাই, তো ইনোগ্রেশন হলে যা হয়, অত বড় একজন মানুষ আসবেন তো 10-12 দিন 14 দিন আগে থেকেই তার মানে একদম যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে যায় কাজ, অলরেডি শুরু হয়ে গেছে, ডেট ফাইনাল হয়ে গেছে যে উনি 12 তারিখে আসছেন, এটা কনফার্ম হয়ে গেছে। তো 11 তারিখে এসে 12 তারিখ ইনোগ্রেশন মানে এটা খুব ডিফিকাল্ট, তার আগেও প্রচুর কাজ চলছে, এখন প্রচুর কাজ চলছে, ইভেন আমার আন্ডারে দুটো মানে
প্রচন্ড ইম্পর্টেন্ট দুটো কাজ চলছে রিলেটেড টু ইনগরেশন, হ্যান্ড ওভার অ্যান্ড অল। তো আমার মনে হয় না যে ওই টাইমের মধ্যে ওই কাজটা কমপ্লিট হবে, তো কাজটা আধা ফেলে রেখে যাওয়াটা একদমই ঠিক নয়, আমারও মন থেকে সাড়া দিচ্ছে না, প্লাস ছুটিও হয়তো পাবো না, ছুটি তো পাবোই না ডেফিনেটলি মনে হচ্ছে আমার। এরকম বলো না, আমরা এখন আমি এখন এট লিস্ট হোপে আছি যে ঠিক ও ম্যানেজ করে নেবে, ঠিক মানে মনে হচ্ছে যে কাজটা হবে না, বাট মানে 80% চান্স ক্যান্সেল হবে, 20% চান্স মেবি আই ম্যানেজ করতে পারবো, আই ডোন্ট নো, জানি না কি আছে না আমাদের অল মানে নাচানাচি অল সেট, এবার জানি না সত্যি ও ক্যান্সেল করার পর না না হয়ে যাবে দেখো, আমার মনে বললে তো ভালোই হয় না না আমার মনে হচ্ছে কেন ও ঠিক পারবে পারবে ভালো, কি কপালে আছে কে জানে, কপালে ভালো আছে, ভালো ভালো ভাবতে হয়, ভালো ভালো ভাবলে ভালো 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 হতো তাহলে তো ভালো, না আমার মা বলে সব সময় ভালো ভালো ভাবলে ভালো ভালো হয়, তো ভালো ভালো ভেবে ভালো ভালো হলে তো ভালোই হয়, সেটা ভালোই লাগে, কারণ পারবো পারবো আমার না শুনতে ভালো লাগছে না, প্ল্যান করে এই করে সেই করে তারপর যদি অ্যাকচুয়ালি এটা মানে ইনগুরেশনটা হঠাৎ করেই ফাইনাল হয়েছে, এটা অ্যাকচুয়ালি এরকম কোনো প্রোগ্রাম ছিল না, তো আজকে সাইটে একটা ভিজিট ছিল, তার দুদিন আগেও ছিল, তো ডিসিশন মোটামুটি হয়ে গেছে যে 12 তারিখ কনফার্ম, যদি কিছু অঘটন না ঘটে বা যদি কিছু বিয়ে না ঘটে 12 তারিখে হচ্ছে এটা ফাইনাল, তো কিছু করার নেই, যাই হোক তার সাথে সাথে চলো মন খারাপ নিয়ে আজকের ব্লগটা এন্ড করছি, বাট হোপ আমি ছাড়িনি, আমি জানি ঠিক আমরা যেতে পারবো, আমি হোপ ছাড়িনি, আমি হোপ ছাড়িনি, আই উইল ট্রাই মাই বেস্ট একদম, বাট যদি না যাওয়া হয় 12 তারিখের প্রজেক্ট ইনগ্রেশন তোমার সাথে শেয়ার করব, তো তারপরে এডিটটা তুমি করবে আমি করতে পারবো না, করে দেবো, চলো ব্লগটাকে এন্ড করছি, ব্লগটা ভালো লাগলে শেয়ার করার আগে আজকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কালকে আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো, টাটা গুড নাইট।